হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার খাদ্য গল্পের চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে টমেটোর একটি সিম্পল রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম, যেটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজা। চলুন তাহলে শুরু করি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং একটা মরিচ কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন একটু হালকা ভাজা হবে তখনই আমি টমেটোগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে, এখন আমি টমেটো দিব। দিয়ে দিলাম, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি। এই টমেটো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। ঢেকে দিলাম, ফিরে আসবো 2-3 মিনিট পর। আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো। দেখেন টমেটো থেকে পানি বেরোচ্ছে, এই পানি দিয়েই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো, সিদ্ধ হলে আমি আপনাদেরকে দেখাবো। আমি আবারও ঢেকে রাখলাম, ফিরে আসবো 2-3 মিনিট পরে। এতো আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম এবং ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমি আর ঢাকবো না, কারণ চাটনিটা প্রায় হয়ে আসছে, আমরা এটাকে টমেটো চাটনি বলি। এই তো আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একদম, যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। চাটনিটা একদমই হয়ে গেছে, আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে জাস্ট নামানোর আগে আমি একটু 1/2 চা চামচ চিনি দিব। আমি টমেটোটা অনেক টক ছিল এই জন্য আমি একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো দিয়ে দিলাম, আর এখন আমি চুলোটা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল, আজ এই পর্যন্ত। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।